যারা নাকি ফর্সা হতে চান, মানে আপনার ত্বককে অনেক সুন্দর রাখতে চান, আপনার চেহারা ব্রাইটনেস রাখতে চান, ফেসটা অনেক সুন্দর রাখতে চান, তারা সহজে এই দেখতেছেন এটা একটা শাক, এটা আমাদের গ্রামে বলে পালং শাক, কেউ বলে আপনার এই বিভিন্নভাবে শাকই বলা থাকে, মানে শাকই বলে, এই শাক দিয়া আপনার ত্বককে অনেক সুন্দর রাখতে পান থাকতে পারবেন, অনেক ফর্সা রাখতে পারবেন সহজে বাসায়। আপনাদের কোনো টাকা লাগবে না, গ্রামে দেখবেন অনেক জায়গায় এসব শাক বিভিন্ন পতিত জমিতে হয়ে থাকে, এসব থেকে এগুলো এভাবে সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে ব্লেন্ডার করবেন, ব্লেন্ড করে রস করবেন, রস করে আপনার যে মুখটা আছে ফেস, এই ফেজের সাথে এটা রস করবেন 2 চামচ বা 1.5 চামচ, এর সাথে মধু মিশাবেন, একদম খাঁটি মধু মিশাইয়া আপনার হলো একসাথে মিশাইয়া প্রতিদিন প্রতিদিন যখন ঘুমানোর আগে আপনার যখন ঘুমানোর আগে ঘুমানোর 20 মিনিট আগে আপনার এইগুলো মুখে পুরো মুখে ফেসে লাগাবেন, লাগাইয়ার পর 20 মিনিট রাখিয়া তারপর ধুয়ে দিবেন, ধুয়ে ফেলবেন, যে কোনো পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আস্তে আস্তে এইভাবে করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার মুখটা অনেক ফ্রেশ হইতেছে, আপনার ত্বকটা অনেক সুন্দর হইতেছে, চেহারা অনেক ব্রাইটনেস হইতেছে, মানে ফেসটা অনেক ব্রাইটনেস হইব। পরে হঠাৎ করে কোনো মানুষ দেখলে আপনি বলবেন আপনার তো সুন্দর হয়ে যাচ্ছেন। আসলে সুন্দর রহস্য কী, এটা মূলত রহস্য কিছুই নাই, জাস্ট এই এটা পাতা দিয়ে। আবারও বলি, এটা গ্রামে দেখবেন বিভিন্ন জায়গায় এসব শাক, এটা আমরা শাকও খাই, এরকম পুষ্টিকর শাক, এই শাকটা যারা খায় তাদের খাই, যারা মূলত এটা মুখে ফ্রেশ হিসাবে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা এই শাকটা ব্যবহার করা হয়। এটা মূলত গ্রামে বলে পালং শাক, বা পালং শাকও বলে, কেউ বলে এরকম শাক বলে আর কি। মূলত এই শাকটা সংগ্রহ করবেন, শাক অনেকগুলো হয়, এগুলো প্রচুর রস হয়, বুঝছেন, প্রচুর রস হয়, এই রসগুলো আপনি সংগ্রহ করবেন, সংগ্রহ করবেন মধুর সাথে, এর সাথে 2 চামচ মধু মেলবেন আর 2 চামচ রস একসাথে প্রতিদিন রাত্রে শোয়ার আগে আপনি লাগাবেন, পুরো ফেসে লাগাবেন, লাগায় 20 মিনিট লাগায়া রাখার পরে 20 মিনিট রাখবেন মুখের মধ্যে, তারপর রাখে ফেসটা ধুয়ে নেবেন। এভাবে প্রতিদিন করবেন, দেখবেন আস্তে আস্তে চেহারা ব্রাইটনেস বাড়ছে, চেহারা সৌন্দর্য বাড়ছে, মানুষ দেখলে বলে আপনি অনেক সুন্দর হয়ে গেছেন।